নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী ও ট্রেড লাইসেন্স সহ বিভিন্ন বিষয়ে ডেপুটি ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে অভিযানে সরকারি আধিকারিকদের একটি দল। ঘটনা আসানসোলের কুলটি থানার বড়াকর বাজার এলাকায়। মঙ্গলবার বড়াকর বাজার এলাকায় বেশ কিছু দোকানে অভিযান চালায় সরকারি আধিকারিকদের চারটি দপ্তর নিয়ে গঠিত টাস্কফোর্স। সেখানে ট্রেড লাইসেন্স, খাদ্য সামগ্রীতে ব্যবহৃত রং সহ বিভিন্ন বিষয় খতিয়ে দেখা হয়। কয়েকটি দোকানের বিরুদ্ধে আইনগত ব্যবস্থাও নেওয়া হয়েছে বলে সূত্রের খবর। আসানসোল থেকে সুভাষ ঘড়ুইয়ের রিপোর্ট।